সকাল বেলাটা যেন একরকমের যুদ্ধ হয় বাবা, মানে 7টায় উঠি, এখন এই শীত মানে হালকা হালকা শীত পড়ে থেকে তো আমি একদম উঠতে পারছি না, শুধু এখন নয় প্রায় 3 মাস হয়ে গেল উঠতে পারছি না। আর একটা সময় ছিল যখন আমার 4:30 4টে এরকম ঘুম ভেঙে যেত, 5টা নাক শুরু করছে। তো ঘুম যেহেতু 7টায় উঠছে, 7টা থেকে এখন রিওকে স্কুলে বের করা পর্যন্ত একদম ঝড় বয়ে যায়। তো এখন ওরা বেরোলো, এবার তুলবো বিছানা, যেহেতু শীত এখনও তো সেরকম শীত পড়েনি, মানে সবে শীতের আভাসটা আসছে, তাও চাদর টাদর রয়েছে, এরপরে তো সেই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট থাকবে বাবা। তাও এখন একটা নতুন কাজ হয়েছে, মশারি, মশারিটা তো আমি তুলে টুলে ওই যে ওখানে রেখে দিয়েছি ঢুকিয়ে পুতলা করে, কারণ ওই মশারিটা সেটাই আমি কাজ করতে আমার বিরক্ত লাগে। তো শুভম টিফিন নিয়ে চলে গেল, তো দুপুরে খেতে আসবে, কারণ আজকেও সুইমিং ক্লাস আছে, ভালো একটা কাজ হয়েছে। কিন্তু রিও বেশ শিখছে, ও সকালে বলে উঠে বলছে মা আজ তো সুইমিং আছে। আমি হ্যাঁ, তো দেখা যাক কতদূর ওকে শেখে, দুপুরে খেতে আসবে, রান্না বান্না করব। ও না থাকলে সত্যি কথা যাওয়া হবে না, মানে যাওয়াটা খুব চাপের হবে, হবে না কেন, কালের জন্য কোনো কিছু আটকে থাকে না ঠিকই, কিন্তু ও না থাকলে কি করে সম্ভব হবে আমি সেটাও জানি না। ও আছে বললে মানে খাওয়ার সাথে সাথে স্কুটি করে নিয়ে যাচ্ছে, যার জন্য তো আমি বিছানা টিছানা তুলে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। দেখো বিছানা টিছানা তুলে নিয়েছি, বিছানা তুলে একদম ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি, অ্যাকোরিয়ামটা নিয়ে একদম ফাঁকা ফাঁকা লাগছে, অ্যাকোরিয়ামটা নিয়ে আসতে হবে। তো দেখি শানুকে ফোন করি, শানু যদি ফাঁকা থাকে তো নিয়ে আসবে। এই ঘরে বিছানাটা তুলে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দেবো, আজকে আর মুছবো না, কারণ কালকে মোছা হয়েছে, ফ্যানটা বন্ধ করিনি। এখন একটু ছাতু শরবত খাবো, কারণ কালকে তো বললাম কিছু খাইনি, কারণ ফুচকা খেয়েছিলাম, তবে পরোটা খেয়েছিলাম, যার জন্য আর খাওয়া হয়নি। বেশ কিছু কাঁচাকুচি রয়েছে, ওটা করব, দেখি কি রান্না হবে, সেটা আগে কাটবো কেটে কেটে, তারপরে স্নানে যাবো, তাহলে এসে ঝটপট রান্নাটা হয়ে যাবে, রান্না করতে আর কোনো ঝামেলা লাগবে না। আর কালকে শুভম মাসাজ নিতে গেছিলো যখন সকালে, তখন এই যে তুলসী ড্রপ একটা আর একটা তুলসী হানি নিয়ে এসছে, এইটা পুরনো, এটা শেষ হয়ে গেছে। তো আমি তো 150 গ্রামেরটা নিয়ে আসি, এই 250 গ্রাম, 250 গ্রামেরটা আনি, ও 500 গ্রামেরটা এনেছে, একদিকে ভালোই হয়েছে। তো এটা বেশ কাজ দেয়, যে ঠান্ডার ওষুধটা খায়। আর রিও এখন যেহেতু ইয়ে শিখছে, সুইমিং শিখছে, আর এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, ওয়েদারটাও খুব একটা ঠিক নাই, মানে এমনি মানুষের সর্দি কাশি জ্বর লেগে যাচ্ছে। আর ও যেহেতু বেশ খানিকক্ষণ, কালকে প্রায় 5:30 পর্যন্ত জ্বরে ছিল, তো ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থেকেই যায়। কালকে খাওয়াতে একদম ভুলে গেছি ওষুধটা, তো আজকে মনে করে খাওয়াতে হবে, 2 বার করে দেবো, তাহলে আশা করছি ঠান্ডাটা অনেকটা মানে লাগার চান্সটা কমবে আর কি। তো এখানে রান্না হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলটা এই দেখো পুরো ভয় পেয়ে গেছি, দেখেছো? উফ বাবা, আমি বলছি হট করে এখানে এসে কে বসলো রে হনুমানটা। তো এখানে মাছের ঝোলটা মানে সবজিগুলো কষাচ্ছি, আলাদা করে ভেজে নিয়েছিল, তো এখন মশলা দিয়ে কষাবো, মশলার মধ্যে আদা একটুও নেই, কারণ এসে থেকে আদা ছাড়া রান্না হচ্ছে, আদা নেই, শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাছের ঝোলটা হবে। তো এটাকে আস্তে করে একটু কষিয়ে নেবো, কারণ ফুলকপিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি শাক ভাজছিলাম তখন। তো এটার মধ্যে জল দিয়ে মাছটা দিয়ে তারপরে এটা হয়ে গেলে আমি স্নানে চলে যাবো। আর এখানে এই যে এটা ডিম সেদ্ধ, শাক ভাজা, উচ্ছে ভাজা, ভাতটা সবার লাস্টে করবো। আর শুভম ফোন করেছিলো, ও বললো রিওকে আমাকে আনতে যেতে হবে। দেখো স্নান টান করে এসে, স্নান করে এসে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করলাম, তারপর এই ভিডিওটা আপলোড করলাম। কালকে আমি সন্ধ্যাবেলায় বসে বসে ভিডিওটা আপলোড করলাম, আজকে সকালে মানে ভিডিও ভিডিও সব রেডি করে সেভ টেভ করে রাখলাম, জানি না কী হয়েছে, সকালবেলায় দেখলাম পুরো প্রোফাইল থেকে ভিডিওটাই ডিলিট হয়ে গেছে।
তারপরে আবার নতুন করে এডিটিং করে সেভ করে এখন আপলোড দিলাম। তো এখন রিওকে আনতে যাব, আর ভাতও হয়ে গেছে। শুভম বলবো একটু দেরি হবে, তুমি রিওকে গিয়ে নিয়ে আসো, ক্যামেরাটা আবছা লাগছে। আর কালকের যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো এখানে রয়েছে, এগুলো ভাঁজ করবো। আর একটা পার্সেল এসছে, এটা খুলবো বলে আমার মনেই ছিল না, যখন খুলে দেখি তারপরে বলছি এটা নিয়েছি, এটা আর একটা নিয়েছি একটা স্পেশাল দিনের জন্য। দেখা যাক কেমন এসছে, ছবিতে তো বেশ ভালো দেখেছিলাম, আমি আগে রেডি হইনি তারপরে দেখাচ্ছি। আর নাহলে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই তারপরে, কারণ বেশিক্ষণ হাতে টাইমও নেই, রিওকে আবার আনতে যেতে হবে। পেছনের জানলাটা না দিয়ে দিলাম, আমি রোদ আসছিল। ক্যামেরাটা কি এখনো ঝাপসা আমি বুঝতে পারছি না। এটা এখন দেখলে বুঝতে পারবে না, আমি আগে দেখি পরে সব ঠিকঠাক আছে নাকি। তার সাথে একটা বেল দিয়েছে, এটা একটা স্পেশাল দিনের জন্য। এটা আর একটা ড্রেস নিয়েছি, সেটা দেখাচ্ছি, সেটা এখন ঢোকানো আছে। ওটা বেশ কয়েকদিন আগে এসে তোমাকে দেখাইনি, বলেছিলাম পরে দেখাবো, কিন্তু দেখলাম না ওটাও ঠিক এসছে, এটাও দেখি রিটার্ন করার ব্যাপার আছে, তো দেখলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো একটা ড্রেস যখন যেদিন পরবো অবশ্যই দেখতে পাবে, এটা আগে পরে দেখি ঠিকঠাক আছে নাকি, তবে তো রেখে দেবো। এটা আঁকলে অবশ্যই তোমাদের জানাবো, আর রিটার্ন করলেও সেটা জানাবো। তো কেমন হয়েছে বলো, কালারটা মেরুন কালার নিলাম আমি। তো চলো রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর দেরিও হলো, দেরি হয়নি কারণ আমার একটু ম্যামের সাথে দরকার আছে, একটু দেখা করবো। তো বাড়িতে প্রচণ্ড রোদ, ওখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, নিয়ে আসি রিওকে, আবার ঝটপট খাওয়াতে পারবে, আজকে একটু লেটও হয়ে যাবে। যে বেরোই তারপরে দেখা যাক কত কী হয়। সব কটা জ্যান্ত, কিন্তু এগুলো আমি ভাঙতে পারবো না কিন্তু, তুমি কি বলতে চাইছো কে জানে। ও আমাকে হাত দিয়ে দিয়েছে, তাহলে আমি বাজবো কি করে, তুমি কি করে বলো এইগুলো। চলে কাকড়া দেখে কাকড়া কান্না হচ্ছে, কাকড়া কান্না। পিঠটা দেখো কি করলো, তোরও কাজ নেই শুভম, এক কেজি জ্যান্ত কাঁকড়া এনেছে, তাহলে এই কাঁকড়া কে বাজবে, আমি তো পারবোই না। ও যদি মেরে দেয় সব কাঁকড়া তারপরে কি আমি বাজবো, এখন এটা ফ্রিজে ঢোকাবো, কারণ এখন একটু টাইম নেই। আরো একটা জিনিস এনেছে, ওখানে দেখাম লাইটটা জ্বালিয়ে নিয়ে, না তো এমনি ওখানটা অন্ধকার। চলো রেডি হয়ে নিলাম প্রচন্ড ঝটপট ভাবে। বাবা বলছে এখানে ডাকিনি চুগিনিরা থাকে। এ এটা ভেতরে কিছু নেই, বড় প্রপার্টিটা এখানে ঘিরে রেখেছে, ভেতরে কিন্তু ফাঁকা জানো, চাষের জমি আছে, বিল পাঁচিল দিয়ে তো ভীষণ বড়, তাই না বলো? শুনো, খানিকটা আমাদের মুর্শির মতো না, যে এত গাছপালা, চারিদিকটা সবুজ একদম, আর পুকুরটাও খুব ভালো, আর কত গাছপালা দেখো এখানটায়। এটা হচ্ছে এটা পূর্বস্থলী তো, ঢুকে গেছি না পারুলিয়া, এটা পারুলিয়া, হ্যাঁ এটা তো পারুলিয়া, এখন পূর্বস্থলী ঢুকিনি তো, ভুলভাল করছি, এটা পারুলিয়া। আরে বিজয় টয়লেট পেয়েছে, আচ্ছা ও টয়লেট করেছে না, শুধু বেরিয়ে বলবে টয়লেট পেয়েছে। তো আজকে মনে হচ্ছে আমরাই ফার্স্ট, কারণ আমাদের পেছনে ওদের সব স্কুটিরা স্কুটি রয়েছে, স্কুটিতে করে ওরা আসছে। কালকে ওরা ট্রেনে এসেছিল, আর ফেরার সময় বাবার সামনেটা জল, রাস্তাটা খারাপ, এটা সামনে আবার এই বাবা, তুই তো ভূতের মতো হাঁটছিস, আবার আমাকে বলছিস রাস্তাটা জানিস, ট্রেন যাবে তার মানে এখানেই দাঁড়িয়ে যাও, এখানেই দাঁড়িয়ে যাও, ট্রেন আসুক দেখা যাক, ওখানে গিয়ে বা কি করবা। আমরা দাঁড়িয়ে আছি কারণ লাইন পড়েছে, গেট পড়েছে, সরি লাইন পড়েনি, গেট পড়েছে, ট্রেন আসছে। আর রিও দেখো চাতক পাখির মতো বসে আছে, দেখবে বলে ট্রেন দেখেনি, বলছে আমাদের ট্রেন আসছে। তো বাবা কিনেছিল ট্রেনটা, ওই দেখো ট্রেন আসছে,
আমি ট্রেন দেখলে এখনই হা করে দেখি, তা ওকে কি বলছি যাবি রিও ট্রেনে তুললো। ট্রেনে তোকে তুলে দিলে ভালো তো বল। হ্যাঁ কিরে, ওরা কত পেছনে, এই এখনো দাঁড়িয়ে থাকলাম, এখনো আসলো না ওরা, গেটটা পেলো না, আজ ওদেরও লেট হয়েছে। কালকে ওরা কখন পৌঁছে গেছে, আমরা এতক্ষণ পৌঁছে গেছিলাম কালকে। হাজি দাদা আমরা নবদ্বীপ থেকে ফার্স্ট পৌঁছে গেছি, স্যার ম্যামরা এখনো কেউ পৌঁছায়নি। রিও নামেরই এখন না, ও পল্লবী তো সবার আগে ফার্স্ট নেমে পড়েছে, পড়েও গেছি ওই স্লিপে, প্রচুর স্লিপ, মানে জল জলে থাকে না ওইটুকুনি তো স্লিপ হবে, জলে যে কোনো জিনিস স্লিপ হয়ে যায়। ঠিক আছে তো ভিজালো থাক, ও মন থেকে তাই স্যার তো কখন বেরিয়েছে। হ্যাঁ ওরা এবার কোথায় থাকবে, না হলে ডাঙায় থাকবে না জলে, যে এসেছে এসেছে এতক্ষণে। ও রেডি, তুই রেডি আর টুপি খুলবি না। হ্যাঁ ওই দেখ কি সুন্দর বানিয়েছে, দেখ বোতল দিয়ে, ওই দেখ তোর জন্য বোতল নিয়ে আসবো, আমার একদম মনে নেই, দেখেছিস লাইফ জ্যাকেট, ন্যাচারাল লাইফ জ্যাকেট ওটা। বোতলগুলো দেখ কি করবে, আমরা এখন বাড়ির পথে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে একজনা কেমন জল খেয়েছে রিও, কেমন করে জল খেয়েছে, বাবা দারুণ বললো, আস্তে দাঁড়া দাঁড়া। বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি, তারপরে দেখলাম একটা জিয়ল মাছ মরে গিয়েছে, বাকিগুলো ঠিক আছে, তো ওটাকে কাটলাম, কেটে টেটে ফ্রিজে রেখে দিলাম। দাঁড়াও তোমাদের দেখা, দেখো জিয়ল মাছ নিয়ে এসছে, ও 1 কেজি জিয়ল নিয়ে এসছে, একদম সব কটা জ্যান্ত ছিল, কিন্তু একটা আমার মনে হয় থালা দিয়ে ঢাকা ছিল, তো ওর জন্য মনে হয় একটা মরে গেছে, জানি না কাল পর্যন্ত কী থাকবে এটা। এইভাবে আর আসার সময় টুপিটাকে কিছু কিনে নিয়ে আসলাম, যেমন একটা শুভম মিষ্টি, আচ্ছা মিষ্টিগুলো কি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছ, খাবো না এখন আমি, ও তো ও মিষ্টি নিয়ে এসছে। আর মিষ্টির সামনের একটা দোকান ছিল, ওখান থেকে এই যে উইঙ্কিসের এই ক্রিমগুলো, ভ্যানিলা ক্রিমের কেক ফ্লেভারের কেকগুলো নিয়ে এসেছি, 4টে 5টা এনেছি, এগুলো 10 টাকা করে ঝালো দিই। এই কেক কিনতে গিয়ে হট করে মনে পড়লো মেরি বিস্কুট ছিল না, মেরি বিস্কুটে আনলাম, 4টে সিঙ্গাড়া নিয়ে এসেছি, আর মিষ্টি কি এনেছি পরে দেখাচ্ছি। আর শুভম কি করছে আগে দেখ, আমাকে দেখিয়ে দিচ্ছে, কারণ আমার একার পক্ষে সম্ভব নয়। এই যে রাজ্যের কাঁকড়া এনেছে, বাবা ফটাফট ফটাফট বাছাও হয়ে যাচ্ছে, এই যে কাঁকড়া মাস্টার, ও নিয়ে এসে আমি বলেছি আমি এসব পারি না, আমি শুধু একটু বারবার বলেই যাচ্ছে, ওটা ছেড়ে যাচ্ছে বলে তোমার মনে নেই, তুমি নিয়ে আসলে তখন জ্যান্ত, হ্যাঁ তখন আমি ফ্রিজে রেখে দিয়ে গেলাম, কি করে নষ্ট হয়, টেম্পারেচার ঠিকই আছে, দেখো কাকড়া ছাড়াচ্ছে কেমন, বডি থেকে খুলে যাচ্ছে, আস্তে করে ইয়ে করো, তুমি যদি গায়ের জোরে ইয়েতে করো, একটু টুকরো টুকরো গুলো থাক, তাও কতটুকুনি কাঁকড়া আছে, হ্যাঁ 1 কিলো বাবারে, ও বাচ্চুক। আর এখানে রিও করছে ড্রয়িং,
আসার সাথে সাথে ড্রয়িং নিয়ে বসেছে, বিছানায় যেন ড্রয়িং এ না যায়। তাড়াতাড়ি এই যে দুধ নিয়ে এসেছি, দুধ বিস্কিট খাওয়াবো ওকে, তবে পড়ার জায়গাটা রেডি করে দেবো। কাঁকড়া নিয়ে যুদ্ধ শেষ হলো, বাপরে বাপ। আমার এমনি আজকে ফার্স্ট টাইম আমি সুইমিং করলাম, সুইমিং করার পর আসে আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না। দেখো আমি ড্রেসও চেঞ্জ করিনি, এইভাবে ড্রেস পরেই রয়েছে। রাতে কী খাওয়া দাওয়া হবে জানি না, চুল পুরো ভিজে গেছে। কাঁকড়াটা ঠান্ডা হলে কুরুটাই ঢেলে তুলে রাখবো, কালকে কাঁকড়া হবে। আমার একটা কাঁকড়ার খিলু রয়েছে, আমি এখন একটু কিছু খাবো। সিঙ্গাড়াটা নিয়ে আসলাম, গরম সিঙ্গাড়া আমি আনতে বলিনি, শুভম নিয়ে এসছে। পুরো ঠান্ডা হয়ে গেছে, ওটাতেই ভালো লাগে। এতে কি মিষ্টি এনেছে আমি দেখিও নি। এখন আমি একটু শুব। বাবা আমার আর শরীর আর শরীর নেই, ইস দেখো চুল দেখো পুরো ভিজে আছে। মাথায় ইয়েটা পরেছিলাম, ক্যাপটা পরেছিলাম, বাট তবু কতবার মানে ইয়ে খেয়েছি, জল খেয়েছি, চুল ভিজবে না, পুরো চুল ভিজে। একটুখানি মুড়ি নিয়েছি, জানি না খেতে পারবো নাকি। একটু মুড়ি নিয়েছি, এখানে সিঙ্গারা রয়েছে, বাপরে বাপ। এখন আসব কিনেছে দেখুন, মাই ফেভারিট। একদম ছোট্ট একটা বাটি নিয়ে চলে এসেছি খাবো বলে। এটা হচ্ছে চষির পায়েস, জাস্ট ইয়ামি খেতে। আর এটা হচ্ছে ছানার পায়েস রসমালাই, জাস্ট ওয়াও কি দারুণ লাগে বলো খেতে। কার কার ফেভারিট আমাকে জানিও, আমার তো দারুণ লাগে। বাট খুব বেশি খাই না, একটুখানি খাই, কিন্তু খুব তৃপ্তি করে খাই, শান্তি করে। আর শুভম আনার সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলো, একটু একটু ঠান্ডা হয়েছে। একটা বাটি নিয়েছি, এটা একটু টেস্ট করবো, এটা একটু টেস্ট করবো। বাবা রিও আর রিওর বাবা দুজনাই ঘুমিয়ে গেছে, আসলে আমিই ঘুম পাড়াতাম, কিন্তু আমি দুপুরবেলায় এসে তো আজকে কাজ দেখা হয়নি, কালকেও এসে দেখতে পাইনি দুপুরবেলায়, যেহেতু বেরিয়ে যাচ্ছি আর কি। তো আজকে দেখা হয়নি, কালকে এসে যেমন কি কোনো কাজ ছিল না, ওর পড়ার বইগুলো স্যারের কাছে রেডি করতে দেওয়ার সময় তখন দেখেছিলাম। তাই দেখো আজকে এখনও কিছু তোলা হয়নি, এই যে স্কুলের ব্যাগটা রেডি করেছি তাও এখনও সব কিছু ঢোকানো হয়নি। তো কালকে যখন স্যারের বই খাতাগুলো দিয়েছিলাম তখন দেখেছি যে স্কুলে কী কী কাজ করিয়েছে। তো আজকে তো এসেই আমি চলে গেছি কাঁকড়া বাজতে, যে কাঁকড়া নিয়ে হচ্ছে আজ সন্ধ্যের থেকে এক তাল, বাপরে বাপ। যার জন্য দেখতে পাইনি, রিওকে খাইয়ে দিলাম, ও খেলো বাটার রুটি, আর আমরা বেগুন ভাজলাম আর ডিম ভাজলাম দিয়ে সুপ। রুটিটা নিয়ে আসলাম, খেয়ে নি, দুটো রুটি নিয়েছি, জানি না খেতে পারবো নাকি, রাত অনেকটা হলো। একটা বেগুন ভাজা আর একটুখানি মিষ্টি নিয়েছি, আর বক বক করবো না, কারণ আজ প্রথমবার সুইমিং করলাম, দারুণ 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 মজা। যখন জল আমার সিরিয়াসলি ভালো লাগে, আর রিওরও তেমনই জল ভালোবাসে, ও ভীষণ জল ভালোবাসে। তো ও তো দুদিন করলো, আজকে শুভমও নেমেছিল, আমিও নেমেছিলাম, বেশ ভালোই লাগলো। গা হাত পা ব্যথাও হয়েছে, ভালো এক্সারসাইজ, সুইমিং একটা ভালো এক্সারসাইজ, বাপরে বাপ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আমাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য কী করতে হবে, নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও। তো গুড নাইট।